আজকে তোমাদেরকে একটি নতুন মেথড দিতে চলেছি। এই মেথডটি হচ্ছে তাদের জন্য যারা শিক্ষাগত পেশায় রয়েছে এবং যারা স্টুডেন্টস। সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, হোপ ইউ বিন ফাইন বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সি অফ অলমাইটি আল্লাহ। ওয়েলকাম টু নাসিস ক্লাব। This is Nasir once again before you, and who will discuss today, it's all about punishment, but it's only for the students. So আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পানিশমেন্ট নিয়ে। পানিশমেন্ট আছে কি শাস্তি। আমরা বিশেষ করে এই যে এই দেশে বাংলাদেশে বা কাছের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, এখানে সাধারণত একটা স্টুডেন্ট যদি কোনো বেয়াদবি করে বা দুষ্টুমি করে ক্লাসে, সেক্ষেত্রে শিক্ষকেরা যেটা করে সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে বলে যে কান ধরো, উঠা বসা করো, অথবা মারধর করে, অথবা গার্ডিয়ানকে ডেকে তাকে শাসন করায়। বাট আমি যে নিউ মেথডটা দিতে চলেছি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মেথডগুলো খুব কমই বাংলাদেশে পাওয়া যায়, মানে পাওয়া যায় না বলেই চলে, তবে জাপানে বা উন্নত রাষ্ট্রগুলোতে পাওয়া যায়। তো মেথডটি হচ্ছে, দেখো ধরো যে কোনো একটা স্টুডেন্ট যদি দুষ্টুমি করে, মানে কোনো একটা কাজ না করে, ধরো একটা কাজ দেওয়া হয়েছে লিখতে, সে কাজটা করেনি, সেক্ষেত্রে তুমি মারধর বা কান ধরে উঠে বসা না করে তাকে বলতে হবে যে তুমি এই বাউন্ডারি, অর্থাৎ স্কুলের যে বাউন্ডারি আছে, বাউন্ডারি তুমি চারবার দৌড় দাও, অর্থাৎ তোমার একটা এক্সারসাইজ হোক। মানে আমি বলতে চাচ্ছি পানিশমেন্টটা নেগেটিভ না হয়ে পজিটিভ হোক। তারপরে আরও যে ঘটনাগুলো ঘটে স্কুলে, সাধারণত দেখবে যে একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টকে পানি দিয়ে দিয়েছে, অথবা মারছে, অথবা তার বই নষ্ট করে ফেলেছে, সেক্ষেত্রে পানিশমেন্টটা হবে পজিটিভ। কোনো স্টুডেন্ট যদি কোনো স্টুডেন্টের বই ছিঁড়ে ফেলে, তাহলে তার শিক্ষাটা হচ্ছে সে যে বইটা ছিঁড়েছে তার নিজ দায়িত্বে সেটা ঠিক করে দেওয়া। এমনকি ছেঁড়ার প্রক্রিয়াটা যদি অত্যন্ত গুরুতর হয়, সেক্ষেত্রে তাকে সেই বইটা তাকে দিতে হবে, পানিশমেন্টটা এইভাবে হতে হবে। সে যদি কারো জামা নষ্ট করে ফেলে বা নোংরামি করে ফেলে, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে সেই জামা, সেই পোশাকটা, সেই ড্রেসটা, ইউনিফর্মটা সেই স্টুডেন্টকেই খেঁচে দিতে হবে। সে তার নিজ দায়িত্বেই খাঁচবে, সে তার মায়ের কাছ থেকে খেঁচে নিয়ে আসবে, বিষয়টা তার নয়। এটা হচ্ছে পজিটিভ ওয়েতে পানিশমেন্ট দেওয়া এবং তাকে শিক্ষা দেওয়া। ধরো যে তুমি করেছো কি, একজন তোমার বন্ধুর কলম ভেঙে ফেলেছো, রাইট? সো তার একটা কলম ভেঙেছো, সেক্ষেত্রে তোমাকে পানিশমেন্ট মানে মারধর না করে বরং তোমার কলমটি তাকে দিয়ে দিতে হবে। এই এই যে এইভাবে একটা পজিটিভ পানিশমেন্ট দিতে হবে। তারপরে ধরো যে তুমি কাউকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো বা তুমি অন্য কোনো দুষ্টুমি কাজ করেছো, সেক্ষেত্রে পানিশমেন্ট এমন হতে হবে যে আজকে তোমাকে এই ফ্লোর পরিষ্কার করতে হবে, আজকে তোমাকে সুইপিং করতে হবে, ঝাড়ু দিতে হবে। এটাই হচ্ছে ইকুইটি, ইকুয়ালিটি। তার মানে হচ্ছে তুমি ধনী ঘরের সন্তান হও বা যাই হও না কেন, বাট স্কুল কলেজের রুলসটা সবার জন্য হচ্ছে সমান সমান। সে একজন তোমার বন্ধু, সে যদি আজকে ফ্লোর ক্লিন করে, কালকে তোমাকে করতে হবে। এভাবে পর্যায়ক্রমিকভাবে প্রত্যেকটা স্টুডেন্টই তার নিজের রেসপন্সিবিলিটি অনুযায়ী নিজের কাজগুলো করবে, এবং এটাই শিক্ষা দেওয়া উচিত আমাদের এই দেশে। বাট আমরা বাস্তবে সেটা করি না। বড়ো ধনী ঘরে পোলাপান আসলে তাদেরকে আলাদা চোখে দেখি, তাদেরকে শাসন করি না, ভয় পাই, হয়তো কিছু বললেই ভাববে যে আমার সন্তানকে মারধর করেছে, বাট বিষয়টা সেটা নয়। তারপরে তো স্কুল কলেজে ইভ টিচিং প্রতিনিয়ত ঘটে। সো এগুলো থেকে দূরে রাখতে হবে। সন্তানরা যখন 5 বছর বয়স হয় ছোটোতে, এই 5 বছর বয়সের মধ্যে তার মেধার বিকাশ ঘটে, আর এই সময়ের মধ্যে তোমাকে এমন কিছু কোড তার মধ্যে ইনপুট করতে হবে যার কারণে বড় হয়ে সে যাতে দুর্নীতিপরায়ণ না হয়। আর এই 5 বছরের মধ্যে তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তার প্রতি, আর এই 5 বছরের মধ্যে তার প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এটিকেট, পলাইটনেসের উপরে। আমরা জানি যে ইন্টারন্যাশনাল রিলেশন রয়েছে, পাবলিক রিলেশন রয়েছে, যেগুলোর থট বা যেগুলোর থিমটাই হচ্ছে যে একজন মানুষ একজন মানুষের সাথে কীভাবে আচরণ করবে, কীভাবে কথা বলবে, কীভাবে তাকে হেল্প করবে। অতএব
প্রিয় বন্ধুগণ, তোমরা যারা শিক্ষকতা পেশায় রয়েছো, তোমরা যারা কিডসদের পড়াও, ছোট বাচ্চাদের পড়াও, তোমাদেরকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে এটিকেটের উপরে তোমাদের প্রেশার দিতে হবে। কারণ তোমার যদি এটিকেট না থাকে, ভদ্রতা, নম্রতা, সে চলাফেরার সিস্টেম, পাংচুয়ালিটি, টাইম ম্যানেজমেন্ট, রেসপন্সিবিলিটি, আন্তরিকতা যদি নাই থাকে, তাহলে কিন্তু তোমার আলটিমেটলি সার্টিফিকেট অর্জন করে কোনো লাভ হবে না। আর তোমরা হয়তো জানো যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তোমার এই যে ইন্টারন্যাশনাল রিলেশন স্কিলের উপরে, কমিউনিকেশনের উপরে, কীভাবে তুমি কথা বলো মানুষের সাথে, কীভাবে তোমার অ্যাপ্রোচমেন্টটা থাকে। আর এটা যদি 1 থেকে 5 বছর বয়সের কোনো কিডসকে দিয়ে দেওয়া হয়, তাহলে সে একে বড় হলে দুর্নীতিপরায়ণ হতে পারবে না। সেকেন্ডলি হচ্ছে সে তার নিজের জীবনকে স্ট্রাকচার ওয়েতে নিয়ে যাবে, তার মধ্যে গঠনমূলক শিক্ষা থাকবে। আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়াতে এই যে এই থিমগুলো নিয়ে রিসার্চ করা হয়, কাজ করা হয়, যে একটা শিশুর মন মানসিকতা কীভাবে বিকাশ ঘটে, সে কীভাবে পজিটিভ ওয়েতে, স্ট্রাকচারাল ওয়েতে, সে কনস্ট্রাকটিভ ওয়েতে সে নিজেকে বড় করতে পারে এবং চিন্তাধারার প্রসার ঘটে। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও আর লাইক করে দাও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দাও। তুমি হয়তো জানো না যে তোমার একটি শেয়ারের কারণে এই ভিডিওটি চলে যেতে পারে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কাছে এবং তারা নিজেদেরকে আপডেট করতে পারে দেশ, জাতি এবং তাদের নিজেদের সন্তানদের জন্য চিন্তাভাবনার পরিবর্তন আনতে পারে। আর তোমরা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো, আমরা জানি যে শুধু তোমরাই ভিডিওটা দেখো, বাট এই যে ভিডিও শেয়ার না করা, এই কল্পনাটা থেকে বের হয়ে আসো, উদার হও। আরে, এই ভিডিওটি তোমার কাজে না লাগলো, অন্তত তোমার প্রতিবেশীর কাজে লাগবে, অন্য কারো কাজে লাগবে, অন্তত অ্যাটলিস্ট কারো কাজে আসো এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি এখানে শেষ করছি, নতুন একটি ভিডিও নিয়ে নেক্সটে আসছি।